শীত আসতে মাঝে মধ্যেই পর্যটকদের ক্যামেরায় ধরা দিচ্ছে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বন থেকে বেরিয়ে খানিক নদীর পারে বেরিয়ে আবার জঙ্গলে ঢুকে পড়ছে সেই হলুদ কালো ডোরা দেখে তখন উচ্ছ্বাসে ফেটে পড়ছেন লঞ্চে থাকা পর্যটকরা কিন্তু কত বাঘ আছে সুন্দরবনে তা নিয়ে বরাবরের কৌতূহল এই বাঘের সংখ্যা জানতেই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে শুরু হল ক্যামেরা বসিয়ে বাঘ গণনার কাজ প্রকল্পের সূত্রের খবর দু বর্গ কিলোমিটার জঙ্গলে বসানো হচ্ছে এক হাজার একশো ছেচল্লিশটি ট্র্যাপ ক্যামেরা বাঘকে ক্যামেরার কাছে আনতে রাখা হবে খাবার অল্প পচা মাংস ডিম মেখে রাখা হবে ক্যামেরার থেকে কিছুটা দূরে কারণ পচা মাংসের গন্ধ বাঘকে আকৃষ্ট করে বনদফতর সূত্রে জানা গিয়েছে এবারে গণনার কাজে দুশো কর্মীকে নিযুক্ত করা হয়েছে জঙ্গলে বাঘেদের বিচরণ ক্ষেত্রে দুটি গাছের মুখোমুখি একটি নির্দিষ্ট দূরত্বে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে ক্যামেরা বসানো হচ্ছে জোয়ারের জল থেকে ক্যামেরাকে বাঁচাতে এই দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করা হয়েছে ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা তাপস দাস বলেন প্রাথমিক পর্যায়ে দশ থেকে বারো দিন ধরে চলবে ছবি তোলার কাজ দশটি টিমকে এই ছবি তোলার কাজে পাঠানো হয়েছে তারপর সব ছবি সংগ্রহ করে পর্যালোচনার জন্য পাঠানো হবে নির্দিষ্ট জায়গাতে প্রকল্প এলাকার পর দক্ষিণ চব্বিশ পরগনা বনবিভাগের ষোলশ বর্গ কিলোমিটার অঞ্চলে হবে ক্যামেরা বসিয়ে গণনা। তবে এই এলাকায় সর্বত্র ক্যামেরা বসানো সম্ভব হয় না বলেই জানালেন বনবিভাগের আধিকারিকরা দ্য ওয়াল ব্যুরো